শোষণমুক্ত দেশ করতে জাতীয় ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে আগামীর বাংলাদেশের রূপরেখাও তুলে জানিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্নীতি লুটপাট গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক তার সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে সব উপদেষ্টা দ্রুততম সময়ে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবে জানান প্রধান উপদেষ্টা আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে বিশ্বমানের থার্মিক্স রড সালান স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড আইন শৃঙ্খলা বাহিনীকে গুম নির্যাতনে কাজে লাগিয়ে কলঙ্কিত করা হয়েছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা এই চিত্র বদলানোর অঙ্গীকারও করেন তিনি আইন ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে বাংলাদেশকে আর কোনোদিন কেউ যেন পারে তার ব্যবস্থা করা হবে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যার বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টা আমাদের সরকার রোহিঙ্গা সমস্যার বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন মানুষের আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগ যেন নষ্ট না হয় তাই সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তিনি সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা